canım hadi. Ölüm elemezdi. Ölüm elemezdi. Ölüm elemezdi. Baba ol kalan loge prem koro ay hatı natı dostu. Duyrat eşte fasin monçe darabı. আমি প্রতিবাদ করতে এই পাঁচজন নাচ আছে গিয়ে দাই আমার অল ফ্যামিলি বিএমপি সন্ত্রাসী হ্যাঁ নবী সঞ্জীবী নাজমা সুলতানা ববি আজকে 40 বছর যাবত আমার পরিবার আমাকে অমানসিক অত্যাচার করছে কারণ আমার বাবা ছিল বিএমপির নেতা আমার অল ফ্যামিলি বিএমপি সন্ত্রাসী কিন্তু আমি কখন ইডেন কলেজ বিশ্ববিদ্যালয়ে আমি পড়তাম তখন থেকে আমি আমলি করি ছোটকাল প্রথম তার আমার সংসারটা ভাঙে আমার স্বামীর কাছে আমার বোনকে লালায়া দেয় আমার স্বামী গরিবের ছেলে ছিল আমার স্বামীর কাছে আমার বোনকে লালায়া দিয়া আমার সংসারটা ভাঙলো এরপর আমার সন্তানগুলিকে কেড়ে নিল আমার ছেলে আমি জেলে থাকি এক মাস বারো দিন মাত্র 200 টাকা নিয়ে আমি জেলে বাড়িওয়ালারে হুমকি দেমকে ধরে বের করছেন কেন এর ফলে তারা মার্চের 25 তারিখে আমার তারা মোহাম্মদপুর থানা থেকে পুলিশ মারে আমাকে অ্যারেস্ট করতে আমি বললাম ওয়ারেন্ট কোথায় আমার অ্যারেস্ট করতে আছেন কয় না আপনাকে অ্যারেস্ট না তো আপনি একটু ওসি সাহেবের সাথে কথা বলেন মিথ্যা কথা কয়েন মিয়া গাড়িতে পায়া দিছে এরপরে আমার ফ্যামিলি এসে ফ্যামিলির কথা মতো শোনেন আর নয় সামান্য একটা মামলা আপনি আজীবন জেল খাটবেন আমি বললাম জেল তো একবার খাইতেই আইছি জেলের আর ভয় পাই না ফাঁসির দড়ি আছে কিনা বলেন আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়াবো কিন্তু এই ক্রিমিনালদের মান্না নেব না এই বিএনপি সন্ত্রাসীদের আমি মান্না নেব না জান গেল ওদের আমি মান্না নেব না এই কথা বলছি কয় তুই আজীবন মরবে তোরে শান্তিতে থাকতে দেব না পরে আমাকে মোহাম্মদপুর থানার মধুসূদন এসআই আমাকে আস্তের উপরে কানে কানে বলে ববি আপা আপনি খুব ভালো মানুষ উপর লেভেল থেকে যদি অর্ডার আসে আপনাকে অ্যারেস্ট করতেই হবে আপনি বরং ঢাকা ছাইড়া চলে যান তখন আমি চলে যাই বসিলাতে একটা গ্রামে আমি সেখানে বসে বসে ছেলের কথা মধ্যে লবি না আমার মেয়ে আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে ইংলিশ অনার্স বাবার কাছে থাকে আমি যদি মেয়েরে একটু ফোন দিই মেয়েরে শিখায় দেয় বলে দাও যে ফোন করলে তোমাকে আবার জেলে ঢুকামো আমার একে তুমি তো হার্ট অ্যাটাকে মরে গেছো তুমি কিসের ফোন করো তুমি আমাদের কাছে মৃত আমি কানে দিয়ে বাজবো আমি গিয়ে বাজবো ভাই আমার ফুফু হয় আরেক ফুফু ফজিলত আমার আরো জয় খালা আমার চাচা রাজাকার জয়নাল আমার ছেলে প্রতিবাদী ছিল ছেলের একটু মায়ের দিকে টান থাকে না বলছে আমার মারে নিয়ে তোমরা কেন এরকম করো ওর বাবা ওর খালার লোকে প্রেম করো হাতে নাতে ধরছে ধরে বাপেরে পিটাইছে পিটানোর পরে এরপরে ছেলের মালয়েশিয়া বাড়ায় দিছে আমার তো না কয়া ভাই মা আপন মা আমার মা আপন ভাই আপন বইনেরা আমার বাবা আটটা বিয়ে করছে ভাই আমি বড় ঘরের বড় সন্তান আমার এই ভাই বন্ধি আমি পাশ করাইছি আমি আমার বাসায় রেখে তখনই আমার স্বামীর সাথে প্রেম হয় আমার এই
বাইরে আমার বাসায় থাকি আমি ইন্টার পাস করাইছি, সেই ভাই আমাকে জেলে নাই। আমার মার বাসা আমি বাজার করে পাঠাইতাম, কেন না খায়াত না থাকে সেই বাসা ভাড়াও আমি দিতাম। সম্পত্তি দে তুই বড় ইসুস করতে, তুই বড় ইসুস কি করতে? আমি বললাম আমার মাথায় রেখে তোরা বড়ি কাজ, আমার মতো পরিশ্রমী হ, তুই বড় ইসুস কি করতে? তুই বড় জন ইসুস, তুই সম্পত্তি আমাদের দিবি, আমাদের দিবি, তুই কেবল কি করবি আমরা খাবো, এটাই স্বাভাবিক। আর না দিলে সব লুটে নিমু, আর বেশি বেশি বাড়াবাড়ি করলে তোর যা হওয়ার তাই হবে। তুই কার কাছে বিচার চাইতে যাবি? আমাদের সাথে কেউ পারবে? তোরা তো পাগল ছাগল কম, তুই পাগল। আমার এক ছেলে এক মেয়ে মাহমুদুর রহমান অনেক এই যে বছর মালয়েশিয়া থেকে লাশ আসছে, আমারে বলছে মালয়েশিয়া থেকে লাশ আসছে। আমি এম্বাসিতে গেলাম, মালয়েশিয়া এম্বাসিতে গেলাম, কেনা তো মাহমুদুর রহমান অনেক নামে কোনো লাশ আসে নাই। গেলাম ইয়াতে এয়ারপোর্টে, কেনা তো এই 25 মার্চ কোনো মানে মাহমুদুর রহমান অনেক নামে কোনো লাশ আসে নাই ম্যাডাম। তাহলে অনেকের লাশ, তাহলে বাংলাদেশে আমার ছেলে আগে ছিল সেখানে মেরে ফেলছে আমার ছেলে, আমার ছেলের লাশ আমার সামনে আইছে। আমি প্রতিভূত আমি